আনোয়ারা বেগম মুসলিম বালিকা উচ্চ বিদ্যালয় কলেজ থেকে আমি জীববিজ্ঞান প্রভাষক মাহফুজা হক। আজকে নবম দশম শ্রেণীর জীববিজ্ঞান পঞ্চম অধ্যায়ের কিছু টপিক নিয়ে আলোচনা করা হবে। মেয়েরা তোমাদের অনলাইন ক্লাসে স্বাগতম। আমাদের আজকে টপিক হচ্ছে উদ্ভিদের পুষ্টি উপাদানের অভাবজনিত লক্ষণগুলো কি। আমরা এর আগের ক্লাসে শিখেছি যে উদ্ভিদের যে কিছু ম্যাক্রো এবং মাইক্রোনিউট্রিয়েন্ট আছে, এর যদি কোনো একটার পরিমাণও কমে যায়, বিন্দু পরিমাণ কমে গেলেও সে কি করে, সেই লক্ষণ অভাবজনিত লক্ষণগুলো প্রকাশ করতে থাকে। আমরা কি কি শিখেছি যে নাইট্রোজেন, তারপর হচ্ছে ফসফরাস, সালফার, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন, বোরন, তারপর কোবাল্ট, জিঙ্ক, বিভিন্ন আরো অনেক কিছু শিখেছি। তো আজকে দেখব যে মেইন মেইন কিছু ম্যাটেরিয়াল যেগুলো কিনা গাছকে সুস্থ রাখে এবং বাঁচিয়ে রাখতে সাহায্য করে, এদের একটু পরিমাণ কমে গেলে তখন দেখা যায় হয় গাছটা কিছুদিন পর মারা যায় অথবা ফল দেয় না, পাতা ঝরে যায়। প্রথম যে আমরা ডেফিসিয়েন্সিটা দেখব সেটা হচ্ছে নাইট্রোজেন। তো আমরা জানি কি ক্লোরোফিলের প্রধান উপাদানই হচ্ছে নাইট্রোজেন। তো নাইট্রোজেন যদি না থাকে, নাইট্রোজেনের পরিমাণ যদি কম থাকে, তাহলে ক্লোরোফিল উৎপন্ন হবে না। ক্লোরোফিল উৎপন্ন না হলে কি হবে, গাছের পাতা ঠিক মতো খাদ্য তৈরি করতে পারবে না, গাছের বৃদ্ধি কম হবে। এই ছবিতে দেখো নাইট্রোজেনের পরিপূর্ণতার কারণে এটাতে প্রচুর কুশি গজিয়েছে, দেখো গাছ, প্রচুর গাছ সৃষ্টি হয়েছে। কিন্তু এটাতে দেখো ডেফিসিয়েন্সির কারণে গাছের পাতা তো হলুদ হয়ে মরে যাচ্ছে, প্লাস গাছের যে গ্রোথ, এই গ্রোথটা হচ্ছে নেই। তাহলে আমরা প্রথম পয়েন্ট কি দিব, যে নাইট্রোজেনের অভাবে ক্লোরোফিল সৃষ্টি হয় না, ক্লোরোফিলের অভাবে পাতা রং সবুজ হতে হালকা হালকা হলুদ হয়ে যায়, এবং এই যে হলুদ হয়ে যাওয়া এটাকে বলে হচ্ছে ক্লোরোসিস। এবং ক্লোরোসিসের কারণে কোষের বৃদ্ধি কমে যায়, বিভাজন হ্রাস পায় এবং উদ্ভিদের বৃদ্ধি কম হয়ে যায়। দেখাই যাচ্ছে ছবিতে যে বৃদ্ধি কম হয়েছে, এবং কি হয় দেখো যে এখানে পাতাগুলো একদম সবুজ, আর এখানে দেখো কিছু মৃত অঞ্চলও সৃষ্টি হয়েছে, অনেক পাতা এখানে হলুদ বর্ণের। তো আমরা এই পয়েন্টগুলো হচ্ছে আমরা 1-2 করে দিয়ে দিব। আর আরেকটা হয় যে আমরা ক্লোরোসিস কি, এইখান আমরা এই কোশ্চেনটা এখান থেকে দিতে পারি যে ক্লোরোসিস হচ্ছে কি, নাইট্রোজেনের অভাবে যেটা হয় সেটা হচ্ছে কি ক্লোরোসিস। এছাড়াও লৌহ, ম্যাঙ্গানিজ এবং দস্তার অভাবে কি হতে পারে, ক্লোরোসিস হতে পারে। এবার আসি ফসফরাসের অভাবে কি হয়। ফসফরাসের অভাব হলে দেখো পাতায় কি একটা বেগুনি অঞ্চল সৃষ্টি হয়েছে, তাহলে এখানেও কি হয় না, ক্লোরোফিল সৃষ্টি হয় না অথবা ক্লোরোফিলটা বাধাপ্রাপ্ত হয়, এবং পাতার কিনারা অংশটা আস্তে আস্তে বেগুনি বর্ণ ধারণ করে এবং একসময় মারা যায়। তারপরে কি হয়, মৃত অঞ্চল সৃষ্টি হওয়ার ফলে পাতা কিন্তু ঝরে যায়, ফুল ও ফল ঝরা শুরু করে দেয়, এবং উদ্ভিদ সহজে বৃদ্ধিপ্রাপ্ত হয় না, উদ্ভিদ খাটো হয়। এটাকে আমরা বলি কি ডর্ফ, বা হচ্ছে যে বামন দশা যে সৃষ্টি হয় বামন দশা বলি। তারপর দেখা যায় যে উদ্ভিদটা কি হবে, সাইডটা হচ্ছে পুড়ে যাবে, পোড়ার মতো হয়ে যাবে আস্তে আস্তে, এবং মৃত অঞ্চলের সৃষ্টি হবে। এই ছবিটাতে দেখছে এটা হচ্ছে পটাশিয়ামের ডেফিসিয়েন্সির জন্য এমন হয়েছে। পটাশিয়ামের অভাব হলে কি হবে দেখো, পাতার যে কিনারাটা, কিনারাটা হলুদ হয়ে যাবে, মৃত অঞ্চলের সৃষ্টি হবে, পাতা কিনারা দেখো অলরেডি হলুদ হয়ে আস্তে আস্তে পোড়ার মতো হয়ে গিয়েছে, এবং পাতার যে শিরা, পাতার শিরার মধ্যবর্তী স্থানে আস্তে আস্তে কি হবে, এই শিরাগুলো দিয়ে দিয়ে ক্লোরোসিস সৃষ্টি হবে। তারপরে দেখো কিনারা পুড়ে গিয়ে কি রং হয়েছে, একটা বাদামি বর্ণ সৃষ্টি হয়েছে। একটা সময় কি হবে, উদ্ভিদের বৃদ্ধি কমে যাবে, গাছের একদম শীর্ষের দিকে যে কচি অংশটা, এই কচি অংশটা কি হবে, মরে যাবে। এই ছবিটা দেখো, এটা হচ্ছে ক্যালসিয়ামের অভাবে মনে হয়, পাতা দেখো কুকড়ে গেছে, কিছু কিছু জায়গায় কুকড়িয়ে গেছে। তো এটা কি কারণে হয়, যে অনেক অংশের বেশি আয়তন বৃদ্ধি পায়, অনেক অংশের আয়তনটা তেমন বৃদ্ধি পায় না, তখন এই ধরনের সমস্যা দেখা যায়। সাধারণত ক্যালসিয়ামের অভাব হলে এটা হয়। এছাড়াও গাছের যে শীর্ষ অঞ্চল, শীর্ষ অঞ্চল বিশেষ করে পাতার কিনারা অঞ্চলগুলো কি হয়, মরে যায়, পাতাটা কুকড়ে গিয়েছে। এই সময়টাতে কি হবে দেখো, পাতাটা কুকড়ে গিয়ে ফল ফোটার সময় উদ্ভিদের কান্ডটা শুকিয়ে যাবে এবং গাছটা হঠাৎ করে নেতিয়ে পড়বে। এগুলো সবগুলো তোমরা কিন্তু পয়েন্ট করে লিখবে। এই অংশটাতে লক্ষ্য করো, এটা হচ্ছে ম্যাগনেসিয়ামের ডেফিসিয়েন্সির কারণে এমন হয়েছে। আমরা জানি কি ক্লোরোফিলের মূল যে উপাদানটা সেটা হচ্ছে কি একটা, সেটা হচ্ছে ম্যাগনেসিয়ামের একটা অণু। তো এই ম্যাগনেসিয়ামের অভাবে ক্লোরোফিল তৈরি হবে না, এর ফলে কি হয়, সবুজ সবুজ আস্তে আস্তে হালকা হয়ে যায়, সালোক সংশ্লেষণ হার কমে যায়, শিরাগুলোর মধ্যবর্তী স্থানে কি হবে, অধিক হারে ক্লোরোসিস হবে। দেখো ছবিটাতে ভালো করে যে এখানে পাতাটা কি হচ্ছে, আসলে সাদা হয়ে গিয়েছে,
প্রায় তোমরা লক্ষ্য করবা যে গাছের পাতা হচ্ছে এরকম বর্ণহীন হয়ে যাচ্ছে, এটা ম্যাগনেসিয়ামের জন্য হয়। তারপর আসো সালফার নিয়ে। সালফারটা দেখো, সালফার ডেফিসিয়েন্সি হলে কি হবে, সালফার হচ্ছে প্রোটিন হরমোন ভিটামিনের গাঠনিক উপাদান হিসেবে কাজ করে। তো দেখা যায় যে এটা যদি লেগিংস হয়ে যায় তখন কি হয়, প্রোটিন হরমোন ভিটামিন গঠিত হয় না এবং কোষে যে পানির ব্যালেন্স এটা ঠিক থাকে না। এভাবে কি হবে, পাতা হালকা সবুজ হয়ে যায়, পাতা বেগুনি দাগ দেখা যায়। এখানে দেখা যাচ্ছে পাতা বেগুনি দাগ দেখা যাচ্ছে, দেখো পাতা বেগুনি দাগ দেখা যাচ্ছে। তারপর কচি পাতা বেশি বেশি আক্রান্ত হয় এবং ক্লোরোসিস দেখা দেয়। এর অভাবে কি হবে, মূল কাণ্ড ও পাতার শীর্ষ থেকে শুরু করে পর্যায়ক্রমে টিস্যু মারা যেতে থাকে, যাকে কি বলি আমরা ডাইব্যাক, মানে হচ্ছে গাছটা আস্তে আস্তে মারা যায়। তো আমরা যদি কোশ্চেন আসে যে ডাইব্যাক বলতে কি বুঝো, ডাইব্যাক কি কেন হয়, তো আমরা এই সালফারের লিকিংসটা দিয়ে দিব। গাছ কি হবে, খাট হবে, ডর্ফ হবে। এখন আসো বোরন সম্পর্কে বলি। তো বোরন এটা যখন কিনা লেকিস দেখা দেয় তখন দেখবা যে গাছের একদম শীর্ষ অঞ্চলটা আস্তে আস্তে মরে যায়। ছবিটাতে দেখো শীর্ষ অঞ্চলটা কিন্তু মরে যাচ্ছে, তাহলে গাছের নিচের দিকের পাতাগুলো বড় হবে, কিন্তু একদম যে অঞ্চলটা সাধারণত বড় হওয়ার কথা সেই অঞ্চলটা বড় না হয়ে কি হয়ে যায়, এরকম মরে যায় বা মৃত অঞ্চল সৃষ্টি হয়। কোষের মধ্যে কি হয় না, দৃঢ়তা পায় না, আর তারপরে হচ্ছে বিভিন্ন বিপাক ক্রিয়া এটা নিয়ন্ত্রিত থাকে না। তারপর দেখো কচি পাতার বৃদ্ধি কমে যাবে, পাতা বিকৃত হবে, কাণ্ডটা খসখসে হয়ে ফেটে যাবে, ফুলের কুঁড়ির জন্ম কি হয় ব্যাহত হয়। সাধারণত যে ফুলকপি অথবা শীতকালীন যে সবজিগুলো আছে এটাতে যদি বোরনের অভাব হয় দেখা যায় যে কাণ্ডের ভিতরে ফাঁপা অঞ্চল সৃষ্টি হয়ে যায় বা গাছের ফুলটা বা তেমন ভালো আসে না, সবজিটা বেশি ভালো পাওয়া যায় না। তো আজকে এ পর্যন্তই, মেয়েরা কারো যদি কোনো ধরনের সমস্যা থাকে আমাকে জানাবে। আর এই প্রত্যেকটা ডেফিসিয়েন্সি তোমাদের পয়েন্ট করে লিখতে হবে, যেমন নাইট্রোজেন থেকে অ্যাটলিস্ট তিনটা বের করবে, প্রত্যেকটা থেকে তিনটা থেকে চারটা করে পয়েন্ট বের করে লিখবে। ভালো থাকো, সুস্থ থাকো।